হায়েস্ট সুপার জিএল 2021 মডেল 3.5 38,000 মাইলেজ। আপনার ডুয়েল প্রজেকশন লাইট, আচ্ছা ফগ লাইট, বডি সেন্সর আছে, এটা কিন্তু 360 ক্যামেরা আছে। আচ্ছা এটা হচ্ছে ব্যাক ক্যামেরা আলাদা রয়েছে। কেমন হয় যদি আপনি 50% লোনে একটা হায়েস্ট গাড়ি কিনতে পারেন, তাও একদম সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করা নতুন গাড়ি? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিকই বলছি। আমরা রয়েছি এস অটোমোবাইলসে। আজকে এই হায়েস্ট গাড়ির ব্যাপারে আপনাদেরকে জানাবো কীভাবে আপনি 50% লোনে কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন। আমাদের সাথে রয়েছেন এস অটোমোবাইলসের অনার জিনি বাপ্পি ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখলাম আপনাকে। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি আমাকে বলেছেন যে এই হায়েস্টটা 50% লোনে কিনতে পারবেন। জি। আর তারপরে এটা হচ্ছে হায়েস্ট অরিজিনাল সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল 2021 মডেল। কিন্তু এটা হচ্ছে 21 মডেল? জি, একদম লেটেস্ট। একদম লেটেস্ট। এটা কত পয়েন্টের? এটা হচ্ছে 3.5। আচ্ছা, যারা ধরেন হায়েস্ট গাড়ি কিনতে চাচ্ছেন তারা তো 50% লোনে ইজি কিনতে পারবে। অবশ্যই, কোনো ধরনের সমস্যা হবে না। না। আচ্ছা, তা আমাকে একটু গাড়ির একটু ডিটেলস একটু বলেন। এটা হচ্ছে হায়েস্ট সুপার জিএল 2021 মডেল। আর কত পয়েন্টের? 3.5 38,000 মাইলেজ। 3.5 38,000 মাইলেজ। এটা কি মাইলেজকে অরিজিনাল? অরিজিনাল। কেউ যদি চায় যেটা টু রিপোর্ট চেক করতে? অবশ্যই চেক করে নেবে। আর আপনি বলছেন অরিজিনাল সুপার জিএল, সেটাও কি চেক করতে পারবে? হ্যাঁ হ্যাঁ। অনেকে আছে যে ডিএক্স বা হায়েস্ট গাড়িকে সুপার জিএল, না এটা অরিজিনালি সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল, সেটাও চেক করতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাকে একটু বলেন, এটা হচ্ছে আপনার ডুয়েল প্রজেকশন লাইট, আচ্ছা ফগ লাইট, বডি সেন্সর আছে এটা? আচ্ছা, বডি সেন্সর রয়েছে। হায়েস্টের মধ্যে কিন্তু বডি সেন্সর থাকে না। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা কিন্তু 360 ক্যামেরা আছে। আচ্ছা, 360 ক্যামেরা রয়েছে। এই যে এখানে ক্যামেরা আছে, আচ্ছা পিছনেও ক্যামেরা আছে। আচ্ছা, এটা এটা সুপার জিএল, এটা পুশ স্টার্ট। আচ্ছা, এটা কালারটা কি? এটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালার। আচ্ছা, এই অ্যালোটা কি আপনার অরিজিনালটাই? এটা জাপান থেকে যেভাবে আসছে। আচ্ছা, জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে। আমরা যদি একটু ভিতরে, টায়ারও একদম ফ্রেশ, টায়ার একদম ফ্রেশই রয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছি ভিতরে হচ্ছে অরিজিনাল সুপার জিএল, কোনো সিট কভার কিন্তু ফুল প্যাড ফুল সিলিং, ফুল প্যাড ফুল সিলিং। সামনের অপশনটা কি কি রয়েছে? আপনি বলছিলেন পুশ স্টার্ট, এটি পুশ স্টার্ট। আচ্ছা, আর মাইলেজ যেটা আপনি বলছেন অরিজিনাল কত? এটা 38,000। 38,000 মাইলেজ রয়েছে। আর 360 ক্যামেরা বলছিলেন? জি, সেটা একটু যদি দেখি। এই যে 360 ক্যামেরা ভিউটা। সো এইটা কিন্তু আপনারা যারা হায়েস্ট গাড়ি কিনতে যাচ্ছেন 50% লোনের মাধ্যমে আপনি কিন্তু কিনতে পারবেন, যদি আপনার ব্যাংকের ট্রানজেকশন যদি বেটার থাকে। জাপান থেকে সরাসরি ইম্পোর্ট করা? জি, ইম্পোর্ট তো সবাই করে। আপনি সরাসরি কেন বলছেন একটু বলুন। আমি সরাসরি বলছি, আমার গাড়ি যখন পোর্টে আসে, পোর্টে আসার পর গাড়ি যখন জাহাজ থেকে নামে, আমি 2-3 দিনের ভিতরে গাড়ি বের করে নিই। এই গাড়িটা যেমন আসছে কালকে রাত্রে, আচ্ছা কালকে আমার গাড়িটা বের করা। এটা তাহলে আপনার পোর্টে আসছিল কবে? পোর্টে আসছে আপনার 3 দিন আগে। আচ্ছা, 3 দিন আগে আসছে এই গাড়িটা। 2021 মডেলের গাড়ি তো, আমি আর পোর্টে রাখি না, সাথে সাথে বের করে নিই। সাথে সাথে বের করে ফেলছেন, যেহেতু 21-এর গাড়ি এখনও কোনো শোরুমে অ্যাভেলেবেল ওরকম হয়নি। আমি হায়েস্ট গাড়ির এই সেন্সর খুব মানে সেন্সর দেখি নেই বলতে, সেন্সর থাকে না, 360ও থাকে না, এটার মধ্যে আছে কিন্তু। এটার মধ্যে আসছে, লেটেস্টার মধ্যে দিয়েছে। এটার পেছনেও ক্যামেরাটা আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, স্পয়লারও আসছে। হ্যাঁ, আচ্ছা স্পয়লার আসে না। আচ্ছা, এই স্পয়লারটা, এই যে ক্যামেরাটা, আচ্ছা পেছনেও ক্যামেরা রয়েছে? পেছনেও ক্যামেরা। আচ্ছা, একটা তো ব্যাক ক্যামেরা আছেই। আচ্ছা, পেছনের এটাও, এটা হচ্ছে আপনার উপরে, আর এটা হচ্ছে ব্যাক ক্যামেরা, হচ্ছে এখানে ক্যামেরা নিচে। আচ্ছা, এই যে ক্যামেরাটাও যে ভিতরে যে আপনাকে মনিটরে দেখাইলাম, হ্যাঁ ওইটাও এই ক্যামেরাটা। আচ্ছা, ভিতরে যে মনিটরটা আমরা দেখলাম সেটা হচ্ছে এইটা, এই ক্যামেরার ভিউটা আপনি মনিটরে দেখছেন। আচ্ছা, আর ব্যাক ক্যামেরাটা হচ্ছে আলাদা, ব্যাক ক্যামেরাটা আলাদা। আমাকে একটু স্পেসটা দেখাবেন, স্পেসটা কেমন রয়েছে? এই যে ব্যাক ক্যামেরাটা দেখেন, ব্যাক ক্যামেরা কিন্তু আলাদা আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক ক্যামেরা আলাদা রয়েছে। আচ্ছা, সিটগুলো এরকম খোলা কেন? জাপান থেকে যখন গাড়িটা আসে এভাবে সিট খোলাই থাকে, এখানে আমরা সিট ফিটিং করে দিই। তখন আপনারা ডেলিভারির সময় সিটটা ফিটিং করে দিই। আচ্ছা, আপনারা এখনো এটা কোনো ফিটিং করেন না? কারণ হচ্ছে এইসব গাড়িতে যারা কিনে গ্যাস টেস্ট করবে, গ্যাস টেস্ট যারা যেভাবে সিলিন্ডারটা বসাবে ওইভাবে সেটিং করে নেবে সিটটা। আচ্ছা, ঠিক সেইভাবে সেটিং করে দিবেন। জি। আচ্ছা, তো বাপি ভাই, এইটা কত পয়েন্টের জন্য আপনি বললেন? এটা হচ্ছে 3.5 ডকুমেন্টস কি লাগে একটু বলতে পারেন? ডকুমেন্টস কাস্টমারের লাগবে আপনার
এনআইডি, ছবি, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলি যাদের না থাকলে সেটা আমরা পূবালি ব্যাংকে, এটা একমাত্র হাইয়েস্টের লোন দেয় পূবালি ব্যাংক। আচ্ছা, পূবালি ব্যাংক যদি কারোর ডকুমেন্টস নাও থাকে তারা প্রপারলি ডকুমেন্টস তারা বানায় দিয়ে দেয়। আচ্ছা, তাহলে পূবালি ব্যাংকের মাধ্যমে 50% লোনে হাইয়েস্ট একমাত্র লোন হয় পূবালি ব্যাংকে। আচ্ছা, আদার্স কোনো ব্যাংকে লোন দিবে না। আচ্ছা, তো এইটার আপনি বাজার মূল্য কি চাচ্ছেন? এটা হচ্ছে 41,50,000। 41,50,000, এটা তো ফিক্সড প্রাইস, অলমোস্ট ফিক্সড, বাট কেউ যদি আসে আমার এখানে এসে ভিজিট করবে আমি কিছু অনার করবো না। কিছু অনার করবো? যদি এই ব্লগ যারা দেখছে তারা যদি এসে যদি বলে যে আমি মেহেদিবার ব্লগ দেখে এসেছি, আমার জন্য কোনো ডিসকাউন্ট? অবশ্যই, এটাই তো বললাম, কিছু ডিসকাউন্ট করবো আমি, কিছু ডিসকাউন্ট। আর আমার শোরুমে যে কয়টা গাড়ি আছে আমি তো প্রত্যেকটা গাড়ি আমি হোলসেল প্রাইসে আমি দিই, আমি যেহেতু নিজে ইম্পোর্ট করি। আচ্ছা, সেই হিসাবে আমি হোলসেল প্রাইসে সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করি আমি নিজে। আচ্ছা, সো ভাইয়া আপনি আমাকে হাইয়েস্ট দেখান, আপনার কাছে হাইয়েস্ট কি আরও কোনো মডেল আপকামিং আছে? হাইয়েস্ট আছে আরও। কী কী মডেল রয়েছে? 2019 আছে। 19 রয়েছে? আচ্ছা, এখন তো যেহেতু 2024 সাল আরম্ভ হয়েছে, এখন আর 19-এর নিচে কোনো গাড়ি আনা যাবে না। আচ্ছা, 19 পর্যন্ত আনা হচ্ছে? 19। ঠিক আছে ভাইয়া, যদি কারোর দরকার হয় 19-এর গাড়ি বা 20-এর গাড়ি আপনার সাথে যোগাযোগ করলে তো পারবেন। জি অবশ্যই। ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি এই হাইয়েস্ট গাড়িটি আপনি নিতে চান তাহলে এএস অটোমোবাইলসের যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আপনার কাছে হয়তো প্রাইসটা বেশি মনে হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে প্রোডাক্টটা যার মান ভালো তার দাম একটু বেটার ডেফিনেটলি হবে, একটু বেশি, কিন্তু তারপরেও এই এএস অটোমোবাইলস কিন্তু আপনাকে যে প্রাইসটা দিচ্ছে সেইটা আপনি কিন্তু কম্পেয়ার করতে পারেন, এবং এটার মাইলেজ যে অরিজিনালটা উনি দিচ্ছেন সেটাও কিন্তু আপনি টু রিপোর্টের মাধ্যমে চেক করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা শোরুম থেকে ভিজিট করেন, ভিজিট করে গাড়ি দেখেন, দেন তারপর ডিসিশন নেন আপনার গাড়িটা কিনবেন কিনা। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করতে থাকুন কে কী গাড়ি চাচ্ছেন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য। আল্লাহ হাফেজ, আপনাদের সাথে আবার দেখা হবে।